জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। 29 আগস্ট রাত 9 ঘটিকায় বাসায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত হয় শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকিরুল হাসান জিকু। 30 আগস্ট রাত 10 ঘটিকায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু ছাত্রলীগ নেতাকে দেখতে যান মহিলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি। এ সময় উপস্থিত ছিলেন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরিদ, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল আলম রবিন, জেলা পরিষদের সদস্য শিমুল আনোয়ার সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি লিটন ফকির, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রনি সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাকিরুল হাসান জিকুর মা জাহানারা আলম ছেলের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।